রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতির কথা বলছে ইউক্রেন। আর মস্কোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের যত অস্ত্র প্রয়োজন সব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ন্যাটো দেশভুক্ত দেশগুলোর সীমান্তে স্থায়ীভাবে সেনা মোতায়েনের বিষয়ে পরিকল্পনা করছে পশ্চিমা এই সামরিক জোট। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। আসন্ন রুশ আক্রমণের ভয়ে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে হাজার হাজার বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। কিয়েভের পক্ষ থেকে বলা হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনাদের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন সেনারা। রাশিয়ার দখলে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে চাইবে না ইউক্রেন সরকার। এজন্য তাদের আরও অস্ত্রের প্রয়োজন বলে বারবার পশ্চিমা দেশগুলিকে সহায়তার আহ্বান জানাচ্ছে ইউক্রেন। পশ্চিমা বিশ্ব এরইমধ্যে ইউক্রেনকে প্রচুর পরিমাণে আধুনিক সমরাস্ত্র দিয়েছে। ভবিষ্যতে যত ধরনের অস্ত্র সহায়তা দরকার তা দেওয়ারও প্রতিশ্রুতির কথা জানিয়েছে মার্কিন সরকার। রাশিয়া কর্তৃক বিভিন্ন অঞ্চল দখল, বেসামরিকদের ওপর হামলা, ওয়াশিংটন যাকে যুদ্ধাপরাধ বলছে তা প্রতিরোধে বাইডেন প্রশাসন ইউক্রেনের যত অস্ত্র প্রয়োজন তা সহায়তা দেবে। পশ্চিমারা এখন পর্যন্ত হালকা অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র, স্টিঙ্গার, স্টার স্টিং এবং বিমান বিধ্বস্তকারী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে, যে অস্ত্রগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এদিকে ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি বুঝতে চাইছে নেটো বাহিনী। নেটো অন্তর্ভুক্ত দেশগুলোর সীমান্তে স্থায়ীভাবে সেনা মোতায়েনের পরিকল্পনার কথাও বলছে জোটটির মহাসচিব জেন্স স্টোলেনবার্গ। মাসুদ রানা, নিউজ 24।